আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি। তো আপনাদের বিভিন্ন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, ফায়ারম্যান রয়েছে, কুক পোস্ট রয়েছে, সাফাইওয়ালা রয়েছে, মজদুর পোস্ট এবং আরও অন্যান্য বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অনেক সাথে দেখতে পাচ্ছেন অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেট। তো আবেদনপত্র করতে হবে অফলাইনে। তো আপনাদের স্পিড পোস্ট অথবা বাই পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে। তো বাই হ্যান্ড অফিসে গিয়ে আপনার জমা হবে না, ঠিক আছে? তো শুধুমাত্র আপনাদের স্পিড পোস্ট অথবা বাই পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে। আপনারা অনেক সাথে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট। তো কোন পোস্টে আপনারা আবেদন করছেন অবশ্যই আপনাদের লিখতে হবে, ঠিক আছে? ক্যাপিটাল লেটার অবশ্যই আপনারা লিখবেন। এখানে পোস্টের নাম লিখতে বলেছে, ঠিক আছে? তো তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনাদের ভরতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে আপনারা আবেদন করছেন, নাম, তারপর বাবার নাম অথবা স্বামীর নাম, মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ রয়েছে। তো আশা করি আপনারা পারবেন। সেম টু সেম বায়োটার মতো রয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনারা ভরবেন। পারমানেন্ট অ্যাড্রেস, তারপর আপনাদের কারেসপন্ডেন্ট অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ অ্যাড্রেস অবশ্যই আপনারা ফিল আপ করবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ অবশ্যই আপনারা ভরবেন। তারপর চলে আসছি নেক্সটে, কোন ক্যাটাগরিতে রয়েছেন অবশ্যই আপনারা ক্যাটাগরিতে টিক মার্ক করবেন। তারপর চলে আসছি নেক্সটে, অবশ্যই আপনাদের যে ক্যাটাগরিতে রয়েছেন অবশ্যই আপনাদের জেরক্স কপি অবশ্যই লাগবে আপনাদের। তারপর চলে আসছি নেক্সটে ডিক্লারেশনে, ডিক্লারেশনে ডেট প্লেস অবশ্যই আপনারা বসাবেন, নিজের সিগনেচার এখানে ভালোভাবে আপনাদের করতে হবে। তো আপনারা এটা ভালোভাবে ফিল আপ করে নেবেন, ঠিক আছে? ভালোভাবে ফিল আপ করার পর একটা অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, সেই অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে, ঠিক আছে? তো আমরা চলে আসছি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেক সাথে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেক সাথে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এডিপিট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, নোটিশ নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ স্টেনো গ্রেড টু, এলডিসি, ফায়ারম্যান, মেসেঞ্জার, তারপর আপনাদের রেঞ্জ আপনাদের চকিদার রয়েছে, তারপর মজদুর পোস্ট রয়েছে, গার্ডেনার পোস্ট রয়েছে, সাফাইওয়ালা পোস্ট রয়েছে, কুক পোস্ট রয়েছে। তো অনেক পোস্ট রয়েছে, ঠিক আছে? তো রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে। ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্ডার আইডি পোস্ট অথবা আপনাদের রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে। তারপর চলে আসছে প্রথম পোস্টে। প্রথমে যেটা পোস্ট রয়েছে ফর গ্রেড টু, তো লেভেল ফোরে আপনার স্যালারি দেওয়া হবে 25,500 থেকে 81,100, টোটাল শূন্যপদের সংখ্যা হচ্ছে 1। তো এইচএস পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। নেক্সট পোস্টে, নেক্সট যেটা পোস্ট রয়েছে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, লেভেল টুতে আপনাদের স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 63,200, তো একটি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। এইচএস পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের কম্পিউটার নলেজ অবশ্যই আপনাদের থাকতে হবে। তারপর চলে আসে নেক্সট পোস্টে, নেক্সট যেটা পোস্ট রয়েছে ফায়ারম্যান, তো ফায়ারম্যান পোস্টে আপনার দুটি শূন্যপদের সংখ্যা রয়েছে। লেভেল টুতে আপনাদের স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 63,200, মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সট পোস্টে, নেক্সট যেটা পোস্ট রয়েছে মেসেঞ্জার, তো আপনাদের টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 15টি, ঠিক আছে? তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তারপর লেভেল ওয়ান আপনার স্যালারি দেওয়া হবে। পে স্কেল আপনি দেখতে পাচ্ছেন 18,000 থেকে 56,900 আপনাদের স্যালারি রয়েছে। তো মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনাদের এক বছর আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ইন ট্রেডে, ঠিক আছে, ট্রেডে যদি আপনার থাকে তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর চলে আসছে নেক্সট পোস্টে, রেঞ্জ চৌকিদের পোস্ট রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে, লেভেল ওয়ান ওয়ান আপনার স্যালারি দেওয়া হবে 18,000 থেকে 56,900, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ট্রেডে যদি আপনার অভিজ্ঞতা থাকে, এক বছরের অভিজ্ঞতা যদি আপনার থাকে, আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর চলে আসছে নেক্সট পোস্টে, নেক্সট যেটা পোস্ট রয়েছে মজদুর, লেভেল ওয়ানে আপনাদের স্যালারি দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা রয়েছে 3, 18,000 থেকে 56,900 আপনাদের স্যালারি রয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সট পোস্টে, নেক্সট যেটা পোস্ট রয়েছে গার্ডেনার, তো শূন্যপদের সংখ্যা রয়েছে 2, লেভেল ওয়ানে আপনার স্যালারি দেওয়া হবে 18,000 থেকে 56,900, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো যদি আপনাদের টেট করা থাকে, এক বছরের এক্সপিরিয়েন্স থাকে, আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর সাফাইওয়ালা পোস্ট রয়েছে, তো একটা শূন্যপদের সংখ্যা রয়েছে 18,000 থেকে 56,900, শূন্যপদের সংখ্যা রয়েছে 3, ক্যাটাগরি ডিভাইডেড রয়েছে, অবশ্যই দেখে নেবেন। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এক বছর যদি আপনার অভিজ্ঞতা থাকে, আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে কুক, লেভেল ওয়ানে আপনার স্যালারি দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা রয়েছে 5, ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো 18,000 থেকে 56,900 আপনাদের স্যালারি রয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের যেটা আপনাদের মাস্ট হ্যাভ নলেজ অফ ইন্ডিয়ান কুকিং অ্যান্ড প্রফিশিয়েন্সি ইন ট্রেড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে কুক পোস্টে, ঠিক আছে? তারপর আপনাদের সিএসবিও গ্রেড টু পোস্ট রয়েছে, লেভেল থ্রিতে আপনার স্যালারি দেওয়া হবে 21,700 থেকে 68,100, শূন্যপদের সংখ্যা রয়েছে 3, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে প্রফিশিয়েন্সির কথা বলা হয়েছে, দক্ষতার কথা, যেটা আপনাদের হ্যান্ডেলিং, প্রাইভেট বোট এক্সচেঞ্জ, পিবিএক্স বোট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই আপনাদের লাগবে।
তারপর চলে আসছে নেক্সটে বয়স, তো এজ। তো প্রথম যেটা আপনাদের রয়েছে ইউআর ইডব্লিউএস যারা প্রার্থী রয়েছেন 18 থেকে 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর ওবিসি যারা প্রার্থী রয়েছেন 18 থেকে 28, এসএসটি যারা প্রার্থী রয়েছেন 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ এখানে বয়সের ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে। তারপর চলে আসছে নেক্সটে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস যেটা প্রথমত আপনার রিটেন টেস্ট নেওয়া হবে, তো অবজেক্টে কোশ্চেন থাকবে ইংলিশ হিন্দি আপনারা দেখতে পাচ্ছেন। তো এলডিসি স্ট্রং গ্রেড টু আপনাদের এইচএস লেভেল আপনাদের কোশ্চেন থাকবে, ফায়ারম্যান মেসেঞ্জার সাফাইওয়ালা কুক মজদুর চকিদার, তারপর আপনাদের এসসিএসবিও গ্রেড টু গার্ডেনার পোস্টে আপনাদের মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপর আমাদের প্র্যাকটিক্যাল টেস্ট, টেট টেস্ট, ফিজিক্যাল টেস্ট, তাদের স্কিল টেস্ট আপনাদের নেওয়া হবে। তো সিলেকশন প্রসেস সম্পূর্ণ দেওয়া রয়েছে, অবশ্যই আপনার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখবেন। তারপর চলে আসছে নেক্সটে আপনারা আবেদন কীভাবে করবেন। তো আবেদন যেটা আপনাদের রয়েছে অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনারা ডাউনলোড করে নেবেন, বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটটি এবং সঙ্গে নোটিফিকেশনটিও ডাউনলোড করে নিতে পারবেন। এখানে 14 নম্বর যেটা বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি এইচ কিউ পিএচ অ্যান্ড আবার এইচ পি সাবেরিয়া আম্বালা কান, ডিস্ট্রিক্ট আপনারা দেখতে পাচ্ছেন আম্বালা, স্টেট হরিয়ানা, পিএন আপনারা দেখতে পাচ্ছেন 133001। তো এই অ্যাড্রেসে আপনাদের অর্ডিনারি পোস্ট, রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট আপনাদের করতে হবে। তো নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট বাই হ্যান্ড, তো বাই হ্যান্ড আপনাদের উপস্থিত জমা আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। শুধুমাত্র অর্ডিনারি পোস্ট, রেজিস্টার পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের অ্যাকসেপ্টেবল রয়েছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন, ঠিক আছে, স্পিড পোস্ট আপনারা করবেন। তো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হয়েছে, অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন। অলরেডি সেখানে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তো অবশ্যই জেরক্স কপিতে অবশ্যই আপনারা সেলফ অ্যাটাস্টেড অবশ্যই করবেন, দেখতে পাচ্ছেন কী কী আপনাদের সার্টিফিকেট, মার্কশিট, কী কী ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে, কী কী ফটোকপি দিতে হবে সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবেন। তো বন্ধুরা লাস্ট ডেট রয়েছে 29/9/2023। তো 29 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো সময়সীমা খুব কম রয়েছে, তো যারা আবেদন করতে চান, যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন, যোগ্য প্রার্থী রয়েছেন, অবশ্যই আপনারা আবেদন করবেন। 29/9 লাস্ট ডেট রয়েছে, ভালো থাকবেন।